ধন্যবাদ। আপনি এখন বিশিষ্ট আলিমের দিন যে আপনি আজকে আনছেন, জানতেছে যে আমরা সওয়াল করলে যে জবাব দিবা আশা করতেন বাস্তবায়ন করবা, এই আশা আমরা রাখি। জি, আমি তানরে জগন্নাথের উন্নয়ন দক্ষিণ সুন্দর উন্নয়নের ব্যাপারে করলাম না, কারণ আমি তা নিয়ে রিয়ার নাই। বিকজ তাই জমি তুল আমার ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হিসেবে পরিচয় দিচ্ছিলাম। জি, জাতি বাংলাদেশের আজকে স্যার দুই নেতৃত্ব কি মুক্ত হইত? খেরে স্যার, জাতীয় সাই আজকে দুই নেতৃত্ব কি অথবা আওয়ামী লীগ বিএনপি থেকে মুক্ত হইয়া তৃতীয় একটা দ্বারা চাইত? আচ্ছা, আমার প্রশ্ন জমিতুলমা ইসলামের সেক্রেটারির গেছে, কেন্দ্রীয় পর্যায়ের নীতি নির্ধারণী দলের অবস্থান আসন ইসলামের ওয়েতে রাশেদ খান মেনন ইনু আওয়ামী লীগের ওয়েতে গিয়ে তারা এক হয়ে যায় যে মেসাব তথা কুরআন এবং হাদিসের আইনের অপোজিটে তারা আইন করবার লাগে। নির্যাতিত করা ইসলামের রুয়েতে কোরআন অবমাননা করা ওর আপনার দুইটা প্রশ্ন, আপনি উত্তর দিলেও জনাব, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমরা অবশ্যই এক হওয়ার চেষ্টা করছি এবং ইতিমধ্যে আপনারা জানেন ইসলামী সমমনা দল এগুলো কাজ করে যাচ্ছে এবং আমাদের দলের নির্বাহী সভাপতি মাসিক মদিনার সম্পাদক মহিউদ্দিন খান তার নেতৃত্ব দিচ্ছেন ইসলামী সমমনা দলে এবং কিছুদিন আগে হরতাল হয়েছে, আমরা এ বিষয়ে অগ্রসর হচ্ছি। আর দ্বিতীয়ত হলো আল্লাহ পাকরুবুল আমাদেরকে সৃষ্টি করেছেন, অবশ্যই আল্লাহ পাকরুবুল আলমিনের কাছে আমাদের প্রতিটি কাজের জন্য জবাবদিহি করতে হবে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। নেক্সট কে আসেন লাইনে? হ্যালো, সালাম আলাইকুম কলার, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে হইরা? আপনার প্রশ্ন ভাই, আমার প্রশ্ন হইলে কি মাওলানা শাহিনুর পাশা ছত্রিশ আছে? হুকা, আপনার বাড়ি কোন জায়গা? বুঝছেন, আমার বাড়ি সিলবাদান গাছপালি বাজার খানাই গাছর। জি বলেন আপনি। খানাই গাছর গাছপালি এলাকার বাড়ি পড়ছে আমার, অবশ্যই উজিরে তিন বা তুনির মেসা আমার বাড়ির সাইড। জি বলেন, সীমা বাজার গাছপালি খানাইঘাট সবকিছু তো কাছাকাছি বলেন। খানাইঘাট অহল মেসা অহল নানি। তো আজ থেকে পাঁচ সাত বছর আগে বর্তমানে জমিয়ত উল্লাম আমার সাংগঠনিক সম্পাদক মৌলানা উবায়দুল্লাহ ফারুক সাহেব কইলা নারী নেতৃত্ব হারাম। আপনার প্রশ্ন কইলো অতিথির গেছে বুঝলাম, আমি কইও কইরাম। কিন্তু আমার একটা প্রশ্ন জানি গেছে, তাই যে আশা করো যে আস্থা জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ বুটর তান সেটার তাই খেনে ফেল করলো, ওটা জবাব দিই ওটা এক দুই নম্বর শান্তিপুর কলকলি রাস্তা ফাইন করছো না, এটা আব্দুল সাহেব আদালতে হয়ে যাচ্ছে, এটা এখানে তাই কইলা, ওটা হলো দুই নম্বর প্রশ্ন আমার, ওটাই তার জবাব দেবো আমার। এর তার লগে আমার আজকেও দেখা হয়েছে কিন্তু আমি কোনো ধরনের ভালোবাসা কিচ্ছু কইছি না, আমি যেটা কইছো নিজের রং কইয়া গেছো ওটা স্বীকার করো কা, এটা আব্দুল সাহেব আদালতের আমরা রাস্তা এই কলকলি জগতে শান্তিপুর রাস্তা, এটা আমি নিজে লগে আসলাম, আমি দেখছি করাইছুন ফাইন, আর ফাইন যে হইলে শান্তিপুর রাস্তা ফাইন করাই দিছুন, অসম্ভব। ওকে ওকে, আপনি আপনি মানে গুসা করেন না জানো, তাইন মানে তাইন তো আসো নি কেন স্টুডিও, তাইন খইরা দেখি তাইন খুব। আচ্ছা ঠিক আছে, আপনি টেলিভিশন দেখতে তাও কে এখলাস ভাই, তাই আপনার প্রশ্ন উত্তর দিবা। থ্যাংক ইউ জনাব এখলাসুর রহমান সাহেব লাউতলার আওয়ামী লীগের লিডার, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। তবে আপনি উত্তেজিত না হয়ে যদি আমাকে ছোট ভাই হিসাবে যদি এগুলো জানার চেষ্টা করতেন, আজকে আপনার সাথে দেখা হয়েছিল ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রোগ্রামে,
এবং সেই বইটিও আমি আপনাদের সামনে প্রেস করেছিলাম এবং সেখানে ডকুমেন্ট রয়েছে যেটা এই প্রকল্প পরিচালক পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প এলজিডি এলজিডি ভবন আগারগাঁওয়ের পক্ষ থেকে 13/12/2005 ইংরেজি সালে এখানে 6টি রাস্তা আমার সময় মঞ্জুর করা হয়েছিল টেন্ডার করা হয়েছিল এবং টেন্ডারে কত টাকা ব্যয় হয়েছে সেগুলো আছে সেই 5টি রাস্তার মধ্যে আপনাদের রাস্তা পরে 2 নম্বরে জগন্নাথপুর উপজেলাধীন কলকলিয়া তেরিকুলা সড়ক উন্নয়ন সেখানে 21,94,771 টাকার কাজ আমার সময় সম্পন্ন হয়েছে যেগুলো জগন্নাথপুরের এলজিডি অফিসে আপনারা আগে দেখতে পারবেন এবং আমার যে স্মারক সেখানে হুবহু আমরা উল্লেখ করেছি সেখানে মৌলানা শাহিনুর পাশা চৌধুরী সংসদের রাজপথে সেগুলো জগন্নাথপুরের এলজিডির দফতর থেকেই সংরক্ষিতভাবে আপনাদের এরকম যারা মিথ্যাচার করার অপচেষ্টা চালান তাদের শুধু জবাব দেওয়ার জন্যই আমার সেই বর্ধিত প্রায় 170 পৃষ্ঠা সেই বইটি আমি প্রকাশ করতে হয়েছে যারা আমাদের কার্যক্রমকে ধন্যবাদ না দিয়ে আমাদেরকে ছোট করতে চান শুধু আপনাদের জন্য এই বর্ধিত পরিসরে আমি এগুলো করেছি ধন্যবাদ আপনাকে 2 নম্বর প্রশ্ন আপনি করেছেন কি প্রশ্ন করেছিলেন 2 নম্বর প্রশ্ন আমি ভুলে গেছি এখলাস ভাই আপনি আবার আইবা যদি 2 নম্বর প্রশ্নটা লই আমি আমি মনে করতে পারলাম না দেখি নেক্সট কে আসলে নাই আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম আচ্ছা কলার লাইনে আসেননি এ হ্যালো কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি খোকা জি ভালো আছেন সাহেব ভাই থ্যাংক ইউ আপনার এই নাইস প্রোগ্রামের লাগে আর সাথে সাথে আজকের এই অতিথিরও আমি ধন্যবাদ জানাই তো আমি দেখলাম আসলে অনেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করা বিশেষ করে নির্বাচনী এলাকা নিয়ে তো আমার একটা ছোট মোটো কোয়েশন আছেন আমার কোয়েশনটা হইল যে টিপাই মুখ বাদ নেয়া থ্যাংক ইউ সাম্প্রতিক ভেরি ইম্পর্টেন্ট ইস্যু আমি বহুত সময় ধরে মাতাম সেরাম কিন্তু আপনার লগে টেলিফোনও মাতাত গিয়ে এটা ভুলি যাই আমি বারবার আপনারে অসংখ্য ধন্যবাদ টিফাই মুখ রইয়া আমি মাতরাম আমরা একটু পরেও মাতমু আর কোনো প্রশ্ন নেই ওকে নেক্সট কল হ্যালো আসসালামু আলাইকুম কল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি ভাই আমি প্রেস্টন তাকি হোসে জয়নাল আবেদিন প্রেস্টন তাকি জয়নাল আবেদিন ম্যানচেস্টারের প্রেস্টন নি জি ভাই আচ্ছা হোক আছে আমি আপনাকে ধন্যবাদ জানাইলাম আমরা আজকের অতিথি সুনামগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরীর আজকে স্টেট ডায়ালগে আনার লাগি ওকে নো প্রবলেম আপনার প্রশ্নটা হইল কা আমি অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী সাহেবকে ধন্যবাদ জানাইলাম তাইন বিগত 13 মাসের জন্য এমপি নির্বাচিত হইয়া যে উন্নয়ন করছেন বিশেষ করে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বাস্তবায়ন এবং জগন্নাথপুরের দীর্ঘদিনের দাবি জগন্নাথপুর কলেজে ডিগ্রি কলেজে রূপান্তরণ সহ বিভিন্ন উন্নয়ন যেভাবে গুরুত্বপূর্ণ উন্নয়নে অবদান রাখছেন আমি তার কাছে প্রশ্ন রাখলাম যদি তাই আগামীতে নির্বাচিত হন আমি কিছুদিন আগে বাংলাদেশে সফর করে আইছি আমি দেখছি তানোর মাঠের অবস্থা খুবই ভালো আমি আমার বিশ্বাস তাই আগামীতে এমপি নির্বাচিত হইবা যদি তাই আগামীতে এমপি নির্বাচিত হন তাইলে তাই কোন ধরনের মানে পদক্ষেপ নিবা কোন কি কি উন্নয়নের কি কি পদক্ষেপ নিবা আমরা যদি হয় আমরা খুশি হইম থ্যাংক ইউ আপনি লাইন আওয়ার লাগে আপনি একবার সংক্ষেপে হইল কিতা কিতা আপনি পদক্ষেপ নিবা কইল কা মানে পরে কোলে সাথে আই মনে ওকে নেক্সট কি আছে লাইনে হ্যালো আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম শেফ ভাই ওয়ালাইকুম সালাম কে বলছেন জি আমি আমি আমার নাম হোসেন আমি এসএক্স থেকে ফোন করছি জি হোসেন ভাই আপনার মাধ্যমে আমি আপনার প্যানেলের গেস্টের কাছে জানতে চাচ্ছি যে একটু আগে আটলিস ভাই নাকি ফোন দিছিলেন ওনার প্রথম প্রশ্ন আসিল যে উনি ওনার সেন্টারে ফাঁস করতে পারেন না কেন আচ্ছা আচ্ছা আপনিও এটা এড়িয়ে গেছেন এবং আপনার না এড়িয়ে যাইনি ভুলে গেছি আমি বলছি যে ভুলে গেছি এড়িয়ে যাইনি বলো ভাই হ্যাঁ বলেন আপনি আচ্ছা যাই হোক আমি এটা আপনাদের স্মরণ করে দিলাম আর আমার প্রশ্নটা হলো এর 3-4টা কল আগে কল আগে একটা একজন কলার ফোন করেছিলেন যে ফোন করে বলছিলেন যে আপনার আওয়ামী লীগ এবং বিএনপি দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে জি আমি আপনার গেস্টের কাছে আমার প্রশ্ন যদি আওয়ামী লীগ এবং বিএনপি দেশকে ধ্বংস করে যায় তাহলে উনি তো বিএনপির ঐক্যজোটের সাথে উনি জড়িত আছেন আমার প্রশ্ন হলো যদি
এই উত্তরটা কিন্তু উনি দিয়ে যান নাই, বিএনপি এবং আওয়ামী লীগ ধ্বংস করে গেছে কিনা। যদি ধ্বংস করে গিয়ে থাকে, বিএনপিও জড়িত থাকে, তাহলে উনিও দায় এড়াতে পারবেন না এটা থেকে। এখন আপনার বক্তব্যটা কি সেটি বলেন। আমার বক্তব্য হলো, আমি তার কাছ থেকে, উনার কাছ থেকে, আপনার গেস্টের কাছ থেকে শুনতে চাই যে আওয়ামী লীগ এবং বিএনপি আপনার দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। যদি নিয়ে গিয়ে থাকে তাহলে ঐক্যজোটের সাথে, আপনাদের ঐক্যজোটের সাথে উনারা আছেন কিভাবে? ওকে ফাইন, আপনার কি মনে হয়? আমার মনে হয় আওয়ামী লীগ এবং বিএনপি যা করতেছে, বিএনপির কথা জানি না আমি, আওয়ামী লীগের একজন, হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা, দেশ এখনো অনেক ভালো আছে, এখনো অনেক ভালো জায়গা আছে, দেশের অনেক সম্ভাবনাময়, অনেক সম্ভাবনা আছে আমাদের দেশে, বাংলাদেশের। আমি বাংলাদেশকে উইশ করতে চাই। আপনি আওয়ামী লীগ করেন? আপনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ অনেক ভালো করেছে, বিএনপি অনেক ভালো করেছে। তাহলে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে যদি আপনাকে প্রশ্ন করি, প্রেজেন্টার না আজকে, এই যে আমরা এত অভাব অভিযোগ শুনি, তারপরে যখন আপনারা বলেন যে আওয়ামী লীগ বিএনপি ভালো করেছে, তাহলে তো পরিবর্তনের কোনো দরকার নেই আমাদের। আমরা এখানেই আমরা তাকি যে আওয়ামী লীগ বিএনপি ভালো করেছে। থ্যাংক ইউ আপনার অপিনিয়নের জন্য। উনি মানে জানতে, আপনার প্রশ্ন, আপনি যদি প্রশ্ন উত্তর দেন। ধন্যবাদ আপনাদের প্রশ্নের জন্য। বিশেষ করে আগে আমার ইউনিয়নেরই আওয়ামী লীগের নেতা জনাব এখলাসুর রহমান সাহেব, তিনি প্রশ্ন করেছেন আমার সেন্টার সম্পর্কে। তো আমি যে কথাটি জাতির উদ্দেশ্যে বলতে চাই, প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই, যে গত নির্বাচনে আমি আমার সেন্টারে পরাজিত হয়েছি। এর আগে আমি আরও চারবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছি, ইনশাআল্লাহ প্রতিটি নির্বাচনেই আমি বিজয়ী হয়েছি। এই নির্বাচন ডিজিটাল কারচুপির নির্বাচন, যে নির্বাচনে আমরা অনেকেই জানেন এবং অনেকেই শুনেছেন যে পরবর্তী পর্যায়ে অনেক প্রিজাইডিং অফিসাররা পর্যন্ত বলেছেন, প্রশাসন থেকে বলা হয়েছিল যে 30 ভাগ করে প্রত্যেক সেন্টারে অগ্রিম নৌকার প্রতীকের পক্ষে ভোট রেখে দিতে হবে। যে কারণে এই ডিজিটাল নির্বাচনের যদি রেজাল্ট আমার এই সেন্টার নিয়ে করা হয়, তাহলে অবশ্যই এটা ভুল করা হবে, কারণ